আর্থিক সংকট ভিতরে পরমাণু মিসাইল পরীক্ষণ করিব পাকিস্তান। আরব সাগরে ঘোষণা কলা নো ফ্লাইং জোন। তবে কোন রয়েছে পাকিস্তান আগামী যোজনা আসতু জাড়ি রাখবা। তবে তা পূর্বে সাবস্ক্রাইব করে দিও ওড়িয়া নিউজ দুনিয়া কু পাখরে আসুথিবা বেল আইকনটিকে প্রেস করে দিও। ঘোর আর্থিক সংকটর সামনা করুথিবা পাকিস্তান দীর্ঘ দূরগামী ঘাতক পরমাণু মিসাইলর পরীক্ষণ দুই দিন মধ্যে কইপারে। এথিপাই অলর্ট জারি করা যাইছি। এথিরে এই মিসাইলকু আরব সাগরের পরীক্ষণের সূচনা দিয়া যাইছি। জানুয়ারি ছ মধ্যে আরব সাগরে হওয়াকু থিবা এই অঞ্চলকু নো ফ্লাইং জোন ঘোষণা করা যাইছি। পাকিস্তান সরকার মিসাইল পরীক্ষণর এই নিষ্পতি এপরি এক সময় নেই যেতবে ভারত কিছুদিন পূর্বে ব্রহ্মস মিসাইলর অধিক উন্নত ভর্ষণর সফল পরীক্ষণ করেছিল। রিপোর্ট অনুসারে পাকিস্তানর এই মিসাইলর লক্ষ্যভেদ ক্ষমতা 1650 কিলোমিটার রহবা অনুমান করা যাচ্ছে। সরকারি ভাবে বর্তমান সুদ্ধা মিসাইলর নাম স্পষ্ট হয়ে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞ অনুমান যে পাকিস্তানর সাহির কিংবা অবাবিল মিসাইল হয়ে পড়ে। এই দুই মিসাইল পরমাণু বোমা নেবার সক্ষম দাবি করা যাচ্ছে। যে অবাবিল মিসাইলর সর্বাধিক লক্ষ্যভেদ হচ্ছে 2200 কিলোমিটার যায় রয়েপরে। তবে সূচনাযোগ্য যে গত গুরুবার ভারতীয় বায়ুসেনা আকাশর ব্রহ্মস মিসাইল উন্নত ভর্ষণর সফল পরীক্ষণ করা যাইছিল। এহাকু SU-30MKI বিমান এক জাহাজকু টার্গেট করা যাইছিল। এহা পূর্বরু ভারত আণবিক শক্তি সম্পন্ন অগ্নি-5 বালাস্টিক মিসাইলর মধ্য সফল পরীক্ষণ করেছিল। আউ এবে পাকিস্তান এতে বড় আর্থিক সংকট পরে বি সে আরব সাগরের নো ফ্লাইং জোন ঘোষণা করেছে মিসাইল পরীক্ষণ করিবা পাই। তবে কোন রচুছি নাটক পাকিস্তান কিছু বড় ষড়যন্ত্র করুছি কি? এভাবে প্রশ্ন সামনাকু আসুথিবা বেলে এহাকু নেই অপডেট জানাইবে আম সহ জড়ি হয়ে রইথান্তু এবং আপনার মতামত নিহাতি কমেন্ট মাধ্যমে জনাতু। সে পর্যন্ত মু রহিলি, নমস্কার।